বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন 2022। মডেল কোশ্চেন পেপার 4, স্কুলের নাম তমলুক হ্যামিল্টন হাই স্কুল, স্যার পঙ্কজ আচারিয়া। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার পঙ্কজ আচারিয়া মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 70, প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ, প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইট অল স্টার্টেড হুইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। এটা শুরু হয়েছিল আইসক্রিম বিক্রেতার লোকটি মিস্টার পেপিকে দিয়ে। হি হ্যাড আ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তার একটি ভ্যান গাড়ি ছিল যেটি সে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখত। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। সে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করত। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ। তার কাছে বিভিন্ন স্বাদের আইসক্রিম ছিল। হি ডিডেন্ট লাইক মি ভেরি মাচ। সে আমাকে খুব বেশি পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স। সে একবার আমাকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট। তুমি নিজেকে খুব চালাক ভাবো। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। একদিন তুমি অতি চালাক হবে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ। আমি শুধু হাসলাম এবং হেঁটে চলে গেলাম। আই নিউ হি উডন্ট ডু এনিথিং। আমি জানতাম সে কিছু করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। তিনি খুব দয়ালু প্রকৃতির ছিলেন। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। যে তিনি সবসময় বাচ্চাদের বিনা পয়সায় মালাই দিতেন বা আইসক্রিম দিতেন যাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল। গরিব মানুষদের জন্য তিনি দুঃখ পেতেন। দেয়ার ওয়ার আ লট স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। চারিদিকে এই আইসক্রিম নিয়ে অনেক গল্প ছিল। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ। লোকজন বলতো এটা তোমার পক্ষে ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। কিছু বাচ্চা বলতো যে যখন তুমি অসুস্থ হবে তখন এটি তোমাকে সুস্থ করে তুলবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। শিক্ষকদের মধ্যে একজন এটাকে বলতেন সুখী মালাই। আই ডিডন্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করিনি। ইট নেভার মেড মি বিলিভ হ্যাপি। এটা আমাকে কখনো সুখী করেনি। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। তথাপি এটি সম্পর্কে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল। দেয়ার ওয়াজ আ কিড অ্যাট স্কুল হু হ্যাড আ লং নোজ। স্কুলে একটি বাচ্চা ছিল যার একটি লম্বা নাক ছিল। হোয়েন হি বিলিভ ইট ইউ কুড হিয়ার ইট আ মাইল অ্যাওয়ে। যখন সে এটি ঝাড়ত তুমি 1 মাইল দূর থেকে এটি শুনতে পেতে। পেপি ফেল্ট সরি ফর হিম। পেপি তার জন্য দুঃখ পেত। হি গেভ হিম আ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং ফর নাথিং। সে বিনামূল্যে তাকে প্রতিদিন সকালে একটি করে ছোট্ট সবুজ মালাই দিত। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড। তুমি বিশ্বাস করবে না কি ঘটেছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। তার নাক ছোট হতে শুরু করল। এভরি ডে ইট গ্রিউ আ বিট স্মলার। প্রতিদিন তার নাক একটু একটু করে ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট আ নর্মাল নোজ। একদম শেষে সেটি ঠিক স্বাভাবিক নাকে পরিণত হলো। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিমস। যখন সেটি সঠিক মাপের হলো, মানে একদম যেমন নাক হয় সেরকম মাপের হলো, পেপি তাকে
সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করল। হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় হুইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিউড। সেই একটি ছেলেকে একটি বেগুনি রঙের আইসক্রিম দিয়েছিল যার মুখে ব্রণই ভর্তি ছিল এবং তার ব্রণ ধীরে ধীরে শেষ হয়ে গেল বা সেরে গেল। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রজেক্ট ইউনিট টু থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট 1:4=4। বন্ধুরা, এখানে কমপ্লিট সেন্টেন্স আছে চারটি, এক নম্বর করে চার নাম্বার। ফার্স্ট নাম্বার ওয়ান, দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পেপি। আইসক্রিম লোকটির নাম ছিল মিস্টার পেপি। নেক্সট নাম্বার টু, মিস্টার পেপি ওয়াজ বাই নেচার ভেরি সফট হার্টেড। মিস্টার পেপি স্বভাবতই খুব নরম মনের মানুষ ছিলেন। নাম্বার থ্রি, পেপি গেভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। পেপি এমন বাচ্চাদের বিনামূল্যে আইসক্রিম দিয়েছে যাদের কাছে টাকা ছিল না। নেক্সট নাম্বার ফোর, আ পার্টিকুলার টাইপ অফ মিস্টার পেপিজ আইসক্রিম ইজ কল্ড বাই ওয়ান অফ দ্য টিচার্স অ্যাজ হ্যাপি আইসক্রিম। একজন শিক্ষক মিস্টার পেপির এক বিশেষ ধরনের আইসক্রিমের নাম দিয়েছেন হ্যাপি আইসক্রিম। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, এখানে ট্রু ফলস দেওয়া আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে চারটি, দু নাম্বার করে আট নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য আছে এক নম্বর, একে একে দুই, আর চারটি আছে চার দুগুণে আট নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার। মিস্টার পেপি শুধুমাত্র একটি স্বাদের আইসক্রিম বিক্রি করতেন। ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, তিনি বিভিন্ন স্বাদের আইসক্রিম বিক্রি করতেন। নাম্বার টু, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড। আইসক্রিম লোকটি খুব নির্দয় ছিলেন। হ্যাঁ, এটা ফলস হবে, লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হি ওয়াজ টু সফট হার্টেড। নেক্সট নাম্বার থ্রি, দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো ইফেক্ট অন দ্য বয় উইথ পিম্পলস। বেগুনি আইসক্রিম পিম্পলযুক্ত ছেলেটির ওপর কোনো প্রভাব ফেলেনি। এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, হি গেভ আ পার্পল আইসক্রিম টু আ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিউড। নেক্সট নাম্বার ফোর, দ্য আইসক্রিম ম্যান ডিড নট লাইক দ্য ন্যারেটর। আইসক্রিম লোকটি বর্ণনাকারীকে পছন্দ করেনি। এটা ট্রু হবে, লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য কোশ্চেন্স ব্রিফলি, 1:3=3। তিনটি কোশ্চেন আছে যাদের আনসার সংক্ষেপে লিখতে হবে, এক নম্বর করে তিন নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম, সবুজ আইসক্রিমের বিশেষত্ব কী ছিল। বাই ইটিং দ্য গ্রিন আইসক্রিম দ্য লং নোজ অফ এ কিড বিকেম জাস্ট আ নর্মাল নোজ। সবুজ আইসক্রিম খাওয়ার ফলে একটি বাচ্চার লম্বা নাক স্বাভাবিক নাকে পরিণত হয়েছে। নেক্সট নাম্বার টু, হোয়ার ডিড মিস্টার পেপি পার্ক হিজ ভ্যান। মিস্টার পেপি কোথায় তার ভ্যান পার্ক করেছিলেন। মিস্টার পেপি পার্কড হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। মিস্টার পেপি স্কুলের বাইরে তার ভ্যান পার্ক করেছিলেন। নেক্সট নাম্বার থ্রি, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য পার্পল আইসক্রিম, বেগুনি আইসক্রিমের বিশেষত্ব কী ছিল।
By eating the purple ice cream, the pimple of a boy were cured. বেগুনি আইসক্রিম খাওয়ার ফলে একটি ছেলের ব্রণ সেরে যায়। বন্ধুরা, এরপর আছে ডেথ দাগ। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, 1 × 5 = 5। বন্ধুরা, এখানে পাঁচটি ওয়ার্ড আছে যাদের সিনোনিম টেক্সটে খুঁজে লিখতে বলেছে। পাঁচটি আছে, এক নম্বর করে পাঁচ নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, কাইন্ড, সফট হার্টেড, সদয়, কোমল হৃদয়। নাম্বার টু, বিগ্যান, স্টার্টেড, শুরু হয়েছে। নাম্বার থ্রি, আ পার্টিকুলার টাইপ অফ টেস্ট অ্যান্ড স্মেল, মানে ফ্লেভার, মানে একটি বিশেষ ধরনের স্বাদ বা গন্ধ, মানে ফ্লেভার। নাম্বার ফোর, ভ্যারিয়াস, ডিফারেন্ট, বিভিন্ন, ভিন্ন। নাম্বার ফাইভ, ক্লেভার মানে চতুর, স্মার্ট মানে চতুর। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, আমি পুরো আনসিনটার বাংলা মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ওয়ান ডে দীপুজ মাদার স হিম প্রেইং টু গড, ও গড প্লিজ মেক মুম্বাই ইন্ডিয়াস ক্যাপিটাল। একদিন দীপুর মা তাকে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখেন, হে ভগবান, মুম্বাইকে ভারতের রাজধানী করো। প্লিজ আই উড বি ভেরি মাচ অবলাইজড, দয়া করে আমি খুব বাধ্য হব। দীপুজ মাদার আস্কড হিম, দীপুর মা তাকে জিজ্ঞাসা করলো, দীপু, হোয়াই আর ইউ প্রেইং ফর সাচ আ উইশ, দীপু তুমি কেন এমন প্রার্থনা করছো? হোয়াট এলস ক্যান আই ডু মাদার, আমি আর কী করতে পারি মা? ইন টুডেজ টেস্ট, আজকের পরীক্ষায় আই রোট, আমি লিখে এসেছি দ্যাট মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যে মুম্বাই ভারতের রাজধানী। আই নো, আমি জানি দ্যাট আই হ্যাভ রিটার্ন দ্য রং আনসার, আমি জানি যে আমি ভুল আনসার লিখেছি। সো আই এম প্রেইং টু গড টু মেক মুম্বাই দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তিনি মুম্বাইকে ভারতের রাজধানী করে দেন। দীপুজ মাদার লাভ ট্যাটিম, দীপুর মা তাকে দেখে হাসলো, অ্যান্ড সেড দ্যাট, এবং বললো যে আ স্টুডেন্ট শুড ওয়ার্ক হার্ড হোল ইয়ার টু অবটেন গুড মার্কস। তার মা বললো যে একজন ছাত্রকে সারা বছর পরিশ্রম করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। গড ক্যান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট, ভগবান এই ব্যাপারে কিছু করতে পারবে না। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ, 1 × 4 = 4। বন্ধুরা, এখানে কমপ্লিট সেন্টেন্স আছে চারটে, আছে এক নম্বর করে চার নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, ওয়ান ডে দীপু ওয়াজ প্রেইং টু গড অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ইন্ডিয়াস ক্যাপিটাল, একদিন দীপু ভারতের রাজধানী পরিবর্তনের বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। নেক্সট নাম্বার টু, দীপুজ মাদার আস্কড হিম হোয়াই হি ওয়াজ প্রেইং ফর সাচ এ উইশ, দীপুর মা জিজ্ঞাসা করলো কেন সে এমন একটি প্রার্থনা করছে। কোশ্চেন থ্রি, অ্যাকর্ডিং টু দীপুজ মাদার গড ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট ইট, দীপুর মায়ের মতে ভগবান এ সম্পর্কে কিছু করতে পারবে না। কোশ্চেন ফোর, দীপু হ্যাড রিটেন দ্যাট মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দীপু লিখেছিল যে মুম্বাই ভারতের রাজধানী। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ, 1 × 3 = 3। বন্ধুরা, সংক্ষেপে আনসার লিখতে বলেছে, তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী কি? দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি ভারতের রাজধানী। নেক্সট নাম্বার টু, হোয়াট শুড আ স্টুডেন্ট ডু টু অবটেন গুড মার্কস, ভালো নাম্বার পেতে হলে একজন শিক্ষার্থীর কী করা উচিত? টু অবটেন গুড মার্কস আ স্টুডেন্ট শুড ওয়ার্ক হার্ড দ্য হোল ইয়ার, ভালো নাম্বার পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সারা বছর কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার থ্রি, হোয়াট মিস্টেক ডিড দীপু মেক ইন দ্য টেস্ট, পরীক্ষায় দীপু কী ভুল করেছিল? দীপু মিস্টেকেনলি রোট দ্যাট মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দীপু ভুল করে লিখেছে যে মুম্বাই ভারতের রাজধানী। বন্ধুরা, এরপর আছে সেদ দাগ, গিভ আ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ,
এই যে প্যাসেজটা পড়লাম তার একটা টাইটেল দিতে বলেছে, এক নাম্বার আছে। তো আমি পড়ে যেটা বুঝতে পারছি সেটা লিখেছি, দেখো, দ্য টাইটেল মে বি দীপু অ্যান ইনোসেন্ট বয়, শিরোনাম হতে পারে দীপু একজন নির্দয় ছেলে। এরপর আছে ডি এর দাগ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1:2 = 2। নিচে দুটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলেছে। প্রথম ওয়ার্ড দেখে নাও, প্রথম ওয়ার্ড আছে প্রেয়িং, প্রেয়িং মানে হচ্ছে প্রার্থনা। প্রেয়িং টু গড মেক্স মি হ্যাপি, ঈশ্বরের কাছে প্রার্থনা করা আমাকে খুশি করে। নাম্বার টু ক্যাপিটাল মানে রাজধানী, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ক্যাপিটাল, প্রতিটি দেশের নিজস্ব রাজধানী আছে। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তিনের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য লিঙ্কার্স ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, 1:5 = 5। বন্ধুরা, এই লিস্টে দেখো কতগুলো লিঙ্কার দিয়ে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। ফাইনালি, নেক্সট, অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার, এই সমস্ত লিঙ্কারগুলো যোগ করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। হ্যাঁ, আর এই ধরনের জিনিস আমরা ব্যবহার করি যখন প্রসেসিং রাইটিং লিখি, যখন আমের আচার তৈরি, কোনো কিছু তৈরি যখন লিখি তখন আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি। সেটাই এখানে দেওয়া আছে, প্রসেসিং আকারে দেওয়া আছে। প্রথমে শুরু করছি, প্রথমে বসবে না, প্রথমে আছে শূন্যস্থান, প্রথমে বসবে অ্যাট ফার্স্ট, প্রথমে বসবে অ্যাট ফার্স্ট। হ্যান্ড রাইটিং একটু খারাপ হতে পারে কিন্তু বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে তোমরা। অ্যাট ফার্স্ট, ওকে, অ্যাট ফার্স্ট আ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, ওকে। নেক্সট, তারপর বসবে দেন, TEN, দেন, দেন দ্য সয়েল ইজ টু বি ফিল্ড, ওকে। তারপরে বসবে, তোমরা যা খুশি বসতে পারো, তারপরে আমি এখানে বসাচ্ছি দেয়ার আফটারটা, বসাচ্ছি দেয়ার আফটার, TERE, দেয়ার আফটার আ সিড ইজ টু বি প্লান্টেড, ওকে। আরেকটি ঘর বাগিয়েছে, আরেকটি ওয়ার্ড বসবে নেক্সট, নেক্সট, নেক্সট দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার ডেলি, আর শেষে আছে মানে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট গ্রিন লিভস অ্যাপিয়ার। পড়ছি দেখো, অ্যাট ফার্স্ট আ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, দেন দ্য সয়েল ইজ টু বি ফিল্ড, দেয়ার আফটার আ সিড ইজ টু বি প্লান্টেড, নেক্সট দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার ডেলি, অ্যাট লাস্ট গ্রিন লিভস অ্যাপিয়ার। এরপরে মানেটা দেখে নাও, প্রথমে খোলা মাঠের এক টুকরো বেছে নিতে হবে, তারপর মাটি ভরাট করতে হবে, তারপর বীজ রোপণ করতে হবে, এরপর চারা গাছে প্রতিদিন জল দিতে হবে, অবশ্যই সবুজ পাতা দেখা যায়। বন্ধুরা, এরপর আছে চারের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস, 1:5 = 5। বন্ধুরা, এখানে শূন্যস্থান আছে, এখানে পাঁচটা আর্টিকেল অথবা পাঁচটা ভাওয়েল বসিয়ে আর্টিকেল এন্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে, যে পাঁচটি আছে, এক নম্বর পাঁচ নম্বর, ছোটো বড় প্যাসেজ আছে, শূন্যস্থানে বসাচ্ছি, দেখাও। ওয়ান্স আপন, আমরা জানি ওয়ান্স আপন এ টাইম, তাই না? তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটিল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ দ্য ডিপ ডার্ক ফরেস্ট হুইথ হার প্যারেন্টস। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ লিটিল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ দ্য ডিপ ডার্ক ফরেস্ট হুইথ হার প্যারেন্টস। এ কথা, কোনো এক সময় একটি ছোট্ট মেয়ে ছিল যে তার বাবা মার সাথে গভীর অন্ধকার জঙ্গলের মাঝখানে বাস করত। বন্ধুরা, এরপরে আছে পাঁচের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ফ্রম দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেট, 1:6 = 6। বন্ধুরা, এখানে ছটা শূন্যস্থান আছে, ভাব দিয়ে পূরণ করতে বলেছে, ব্র্যাকেটের মধ্যে দুটো করে ভার্ব দেওয়া আছে, তার মধ্যে সঠিক যেটা হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম আছে নাম্বার ওয়ান, আ হান্ড্রেড রুপিজ ইজ টু মাচ ফর দিস আইটেম, এই জিনিসটার জন্য 100 টাকা খুব বেশি, এখানে বসবে ইজ। নেক্সট নাম্বার টু, প্রথমে বলে দিই তাহলে ইজ কেন বসলো, এই যে হান্ড্রেড রুপিজ না, হান্ড্রেড রুপিজটা সিঙ্গুলার, রুপিজ মানে এস যোগ করা আছে তার মানে এটা নয়, এখানে হান্ড্রেড রুপিজটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলারভাবে ইজ বসলো, বুঝতে পেরেছ? নেক্সট নাম্বার টু, দ্য অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যাবসকন্ডেড, এখানে কেন হ্যাব বসলো জানো তো, কারণ দুটো সাবজেক্ট, দ্য অ্যাকাউন্ট্যান্ট, দ্য ক্যাশিয়ার, সবচেয়ে বড় কথা দুটো আর্টিকেল আছে, তাই এখানে বসলো হ্যাব মানে প্লুরাল ভার্ব, ওকে। মানে দেখে নাও, হিসাবরক্ষক এবং ক্যাশিয়ার পলাতক। নেক্সট নাম্বার থ্রি, টু থার্ডস অব দ্য বয়েজ ওয়ার অ্যাবসেন্ট, টু থার্ডস অব দ্য বয়েজ ওয়ার অ্যাবসেন্ট, দুই তৃতীয়াংশ ছেলে অনুপস্থিত ছিল, এখানে থার্ডস এস যোগ করা আছে মানে প্লুরাল, তাই এখানে বসলো ওয়ার। নাম্বার ফোর,
আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। আয়ের পর তো অ্যামই বসে, তাই না? আইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, হয় সে বা আমি ভুল। নাম্বার ফাইভ, দ্য শিপ হুইথ ইটস ক্রু ওয়াজ ডিলেড। দ্য শিপ হুইথ ইটস ক্রু ওয়াজ ডিলেড, ক্রু সহ জাহাজটি দেরি করেছিল। এখানে কী বসে জানো তো? এখানে বসে ওয়াজ, কেন জানো তো? বাক্যের মধ্যে যদি হুইথ থাকে, মানে দুটো সাবজেক্ট যদি হুইথ দ্বারা যুক্ত থাকে, ভাব সিঙ্গুলার হবে, তাই এখানে বসে ওয়াজ। নেক্সট সিক্স, দ্য পুলিশ আর অলওয়েজ অ্যালার্ট, পুলিশ সর্বদা সতর্ক থাকে, পুলিশ প্লুরাল, তাই এখানে বসে আর। বন্ধুরা এরপর আছে ছয়ের দাগ, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য কোশ্চেন নাম্বার টু, মানে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে লিখতে পারছে, দুটো আছে, দু নম্বর করে চার নম্বর। নাম্বার ওয়ান, গেট, গেট মানে পাওয়া, অবটেন মানে পাওয়া। নাম্বার টু, ইনকারেক্ট মানে ভুল, রং মানে ভুল। বন্ধুরা এরপরে আছে রাইটিং, সাথে দাগ, রাইট এ প্যারাগ্রাফ অন আ ফেস্টিভ্যাল ইউ ওয়েট ফর দ্য হোল ইয়ার টেন। এখানে বলা আছে একটি উৎসব যা তুমি সারা বছর অপেক্ষা করো, তারপর একটি অনুচ্ছেদ লিখতে দিচ্ছে, দশ নম্বর দেওয়া আছে। তো আমি তোমাদের ডেমো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে টাইটেল করবে মাই ফেভারিট ফেস্টিভ্যাল, আমার প্রিয় উৎসব। আই অ্যাম ভেরি মাচ এনথুজিয়াস্টিক অ্যাবাউট অল ফেস্টিভ্যালস, আমি সব উৎসব নিয়েই খুব উৎসাহী। অফ দেম আই লাইক হোলি দ্য বেস্ট, ফর হুইচ আই ওয়েট ফর দ্য হোল ইয়ার, তার মধ্যে হোলি আমার সবচেয়ে ভালো লাগে, যার জন্য আমি সারা বছর অপেক্ষা করি। দিস ফেস্টিভ্যাল রিমুভস রাস্ট ফ্রম মাই লাইফ, এই উৎসব আমার জীবন থেকে মরিচা দূর করে। অল সেকশনস অফ পিপল হ্যাভ অ্যান ইকুয়াল শেয়ার ইন ইট, এতে সকল শ্রেণীর মানুষের সমান অংশীদারিত্ব রয়েছে। ইট জেনারেলি ফলস ইন দ্য মান্থ অফ মার্চ অন ফাল্গুনি পূর্ণিমা, এটি সাধারণত মার্চ মাসে ফাল্গুনি পূর্ণিমায় পড়ে। ইট ইজ আ ফেস্টিভ্যাল অব লাভ অ্যান্ড অ্যাফেকশন, এটা ভালোবাসা এবং স্নেহের একটি উৎসব। দ্যাট ডে উই প্যারেড অন দ্য মেন রোড ইন এ বডি অ্যান্ড থ্রো গ্রিন অরেঞ্জ অ্যান্ড পার্পল কালার্ড ওয়াটার অন এভরি পাসার বাই, সেদিন আমরা প্রধান সড়কে সশরীরে কুচকাওয়াজ করি এবং প্রত্যেক পথচারীর গায়ে সবুজ, কমলা, বেগুনি রঙের জল ছুড়ি। আই ফরগেট মাই হোম, মাই ওয়ার্ক, মাই ফ্রাউনিং গার্ডিয়ান্স, ইভেন মাই ডেলি রুটিন, আমি আমার সমস্ত জিনিস ভুলে যাই, আমি কে সেটা ভুলে যাই, আমার বাড়ি ভুলে যাই, আমার কাজ ভুলে যাই, আমি আমার বাবা মাকে ভুলে যাই, এমনকি আমি আর দৈনন্দিন যে রুটিন সেটাও ভুলে যাই। আই ডান্স আপন ইন দ্য রোড ইন সিয়ার জয়, আমি নিছক আনন্দে রাস্তায় নাচি। আই ওয়ান্ট দ্য হোলিডে টু গো অন ফর এভার, আমি চাই হোলি উৎসবটা সারাদিন চিরকাল কাটুক। বাট দ্যাট ক্যান নট বি, কিন্তু তা হতে পারে না। হোয়েন দ্য সানি মর্নিং রাইপেন ইন্টু লেট নুন, যখন দুপুর হয় না, আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে আসি টায়ার্ড বাট হ্যাপি, প্রচুর ক্লান্ত কিন্তু তবুও আনন্দিত। দিস ফেস্টিভ্যাল ব্রিংস কালার অ্যান্ড ভ্যারাইটি ব্যাক টু এভরিওয়ানস লাইফ, এই উৎসব সবার জীবনে রং এবং বৈচিত্র্য ফিরিয়ে আনে। বন্ধুরা এরপরে আছে আটের দাগ, আমাদের শেষ রাইটিং, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়ার হাউস টু স্টে আ উইক উইথ ইউ ডিউরিং দ্য ক্রিসমাস, দশ নম্বর। বন্ধুরা এখানে একটি চিঠি লিখতে পারছে তোমার বন্ধুকে, তুমি তাকে তোমার বাড়িতে ক্রিসমাসে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো, যাতে করে সে তোমার বাড়িতে এসে কিছুদিন কাটায়। ওকে, তো দেখো ডেমো দেখাচ্ছি, প্রথমে এইটাই হচ্ছে একটা ইনফর্মাল লেটার, তাই তোমার ঠিকানা প্রথমে ডান দিকের মাথায় থাকবে, আমার ঠিকানা কুমুরসা হুগলি, আর যেদিন লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে। তারপর শুরু করে বন্ধু ডিয়ার মৌ, ওকে, কমা দেবে, তারপর বক্তব্য শুরু করবে। ক্রিসমাস ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, ক্রিসমাস চলে এসেছে। হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড স্পেন্ড আ ফিউ ডেজ উইথ আস, কেন তুই আসিস না আমাদের বাড়ি আর আমাদের সঙ্গে কিছুদিন কাটাস না কেন? ইট উড বি আ প্লেজেন্ট রিলিফ ফর ইউ ফ্রম দ্য লাউড নয়েজেস অফ দ্য সিটি, শহরের এই চ্যাঁ ভ্যাঁ কোলাহল থেকে তুই এখানে এলে কয়েকদিন তুমি শান্তিতে আরামে কাটাতে পারবি। হিয়ার ইজ আ স্মল চার্চ ইন আওয়ার ভিলেজ প্রিসিংট, আমাদের গ্রামের প্রাঙ্গণে না একটা চার্চ আছে। অন দ্যাট ডে, সেই দিনকে উই ডেকোরেট দ্য চার্চ উইথ কালারফুল পেপার্স, আমরা ওই চার্চটিকে বিভিন্ন রকম রং বেরঙের কাগজ দিয়ে সাজাই। অন দ্যাট ডে বলতে এখানে লিখলে ভালো হতো অন ক্রিসমাস ডে। দ্য ফাদার অব দ্য চার্চ ডিসগুইসেস অ্যাট সান্তা ক্রুজ, আর গির্জার ফাদাররা সান্তা ক্রুজের ছদ্মবেশ ধারণ করে। অ্যান্ড উইল প্রোভাইড গিফটস টু দ্য চিলড্রেন অ্যান্ড প্রোভাইড ক্লথেস অ্যান্ড কেক টু দ্য পুয়ার পিপল, তারা বাচ্চাদের চকলেট দেয়, কেক দেয়, গরিবদের বস্ত্র দেয় এবং তাদেরকেও কেক খাওয়ায়। দ্য ভিলেজার্স উইল অ্যারেঞ্জ আ স্মল কালচারাল ফাংশন অন দ্য ওকেশন, গ্রামবাসীরা
এই উদ্দেশ্যে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। আ স্মল ফেয়ার উইল অলসো বি হেল্ড অন দ্য চার্চ প্রিমিসেস, গির্জা প্রাঙ্গণে একটি ছোট্ট মেলা অনুষ্ঠিত হয়। সো নেভার হেজিটেট, রাদার প্যাক ইউর ব্যাগ অ্যান্ড লিভ ফর আওয়ার ভিলেজ। সুতরাং একদম ইতস্তত নয়, ব্যাগ গোছা আর রওনা দে। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করবো। উইথ লাভ অ্যান্ড বেস্ট উইসেস, ভালোবাসা এবং শুভকামনা। ওকে, তারপর লিখবে ইয়ার্স ফেভার বলে, নিজের ইয়ার্স এভার লিখে নিজের নামটা লিখবে, তারপর স্ট্যাম্প করে দেবে, অ্যাট বন্ধু ঠিকানা দিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।